তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে বলা হয়, মহান আল্লাহ রব্বুল আলামিন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার এবং সাহাবীদের নিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ মন্তব্য ইন্টারনেটে পোস্ট করে ধর্মপ্রাণ মুসল্লিদের অনুভূতিতে আঘাত করেছে কিছু ব্লগার। সরকারের প্রচ্ছন্ন মদদ না থাকলে এসব ব্লগাররা ইসলাম বিরোধী মন্তব্য প্রচার করতে পারত না বলেও বিবৃতিতে বলা হয়।